বন্ধুরা, ভারতীয় ইকোনমিতে আবার রকেট লাগতে চলেছে। কেননা গত কয়েকদিনে ব্যাক টু ব্যাক এমন কিছু বড় সফলতা পেয়েছে ভারত, যা এটা বোঝানোর জন্য যথেষ্ট যে কীভাবে ভারতীয় ইকোনমি গ্রো করছে। কেননা যেমনটা এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে NDTV সহ একাধিক ভারতীয় মিডিয়াতে এই রিপোর্টটা পাবলিশ করা হয়েছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22 রেকর্ড লেভেলে ভারত FDI বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পেয়েছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মুহূর্তে গোটা দুনিয়াতে বড় বড় ইকোনমি, এমনকি এমার্জিং ইকোনমিক দেশ থেকেও কিন্তু ইনভেস্টররা অনেক বেশি পালাচ্ছে, ফলে গ্লোবাল মার্কেটের অবস্থা খুবই খারাপ। ঠিক সেই পরিস্থিতিতে ভারতের লাগাতার ইনভেস্টমেন্ট কমার বদলে ইনভেস্টমেন্ট বেড়েই চলেছে। আর শুধু তাই নয়, সরকারি রিপোর্ট অনুযায়ী এবছর ভারত প্রায় $83.57 বিলিয়ন FDI পেয়েছে, যেটা ভারতীয় ইতিহাসে একদিকে যেমন রেকর্ড করেছে, ঠিক একই সাথে গত 20 বছরের ডেটা দেখলে FDIকে 20 গুণ বাড়াতে পেরেছে ভারত। ফলে এর থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভারতীয় ইকোনমির ওপর পুরো দুনিয়ার ভরসা কত বেশি বাড়ছে। অন্যদিকে এবারে এই FDIর যে রিপোর্ট সামনে এসেছে, তার ঠিক আগেই আপনাদের হয়তো মনে আছে আমি এই চ্যানেলেই একটা আপডেট দিয়েছিলাম যে প্রথমবার ভারত গোটা ইউরোপকে হারিয়ে তৃতীয় এমন দেশে পরিণত হয়েছে যাদের কাছে সবচেয়ে বেশি ইউনিকর্ন কোম্পানি রয়েছে, মানে যে সমস্ত স্টার্ট আপ কোম্পানির ভ্যালুয়েশন $1 বিলিয়ন বেশি। এবং আমাদের কাছে কিন্তু আজকের দিনে এই ধরনের প্রায় 101টা কোম্পানি রয়েছে, ফলে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত চীনকে হারিয়ে 2 নম্বরেও পৌঁছে যেতে পারে। আর এখানেই কিন্তু শেষ নয়, অলরেডি এটা তো আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে ভারত তো গোটা দুনিয়াতে সবচেয়ে দ্রুত গতিতে গ্রো করছে ইকোনমিকভাবে। এমনকি বলা হচ্ছে যে রাশিয়ার যুদ্ধের জন্য যে খারাপ প্রভাব পড়েছে তাতেও ভারতীয় ইকোনমি সবচেয়ে দ্রুত গতিরই থাকবে। কিন্তু এই সব কিছুর মাঝেই এখন IMF-এর তরফ থেকে আরও একটা রিপোর্ট সামনে আসছে, যেখানে ওরা দাবি করছে যে 2026 থেকে 2027 সালের মধ্যেই ভারত $5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে যাবে। যদিও ভারতের যে কারেন্ট গভর্নমেন্ট রয়েছে তারা অবশ্য 2024 থেকে 2025-এর টার্গেট রেখেছে এই 5 ট্রিলিয়ন ইকোনমির জন্য। ফলে এখন দেখা যাক যে ভারত সরকার নিজেদের এই টার্গেটকে 2025 সালের মধ্যেই পূরণ করতে পারে কিনা। আর যদি ভারত এটা করতে পারে তাহলে তো আমি বলবো সেটা আবারও নতুন রেকর্ড হবে ভারতের জন্য। এছাড়াও ভারতে যে FDI আসছে তার কথা বললে এতে কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রায় 76% বৃদ্ধি হয়েছে, আর এটা হওয়ারই ছিল। কারণ আপনাদের হয়তো মনে আছে হালেই কেন্দ্র সরকার ঘোষণা করেছিল যে আমরা রেকর্ড $400 বিলিয়ন এক্সপোর্ট করছে, ফলে ওভারঅল ভারতের টার্গেট দেশের মধ্যেই ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করা এবং ভারতকে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা, যেমনটা চায়না রয়েছে। আর এতে কিন্তু মেক ইন ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারত লাগাতার ব্যাপক কাজে দিয়েছে। ফলে বন্ধুরা, শেষে আমি পুরো বিষয়টিকে সাম আপ করতে হলে এটাই বলবো যে ওভারঅল যেভাবে একের পর এক এই সমস্ত সফলতা ভারত পেয়েছে, তাতে এই গতি ধরে রাখতে পারলে আমাদের ইকোনমিকে কিন্তু আর পেছনে ফিরে দেখতে হবে না এবং আগামী 2027 সালের মধ্যেই 4 নম্বর এবং 2030-35 সালের মধ্যেই জার্মানি আর জাপানকে হারিয়ে তৃতীয় সবচেয়ে বড় ইকোনমিতে পরিণত হবে ভারত। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।